আমরা দুনিয়ার কুয়ায় পড়ে আছি, এটা কুয়াই কি? চতুর্দিকের ঝামেলা দেখলে তো কুয়ার চেয়ে কঠিন মনে হয়, ঠিক না? যার লেগা জীবনটা দিয়া দিলেন, যার কাছে দিতে 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 সব দিয়ে আপনি বুড়া হয়ে গেলেন, এখন উনার কাছে গেলেও অপছন্দ, হেও পছন্দ করে না, ঠিক না? তুমি বুড়া হয়ে গেছো, ঠিক না? কি কন? যেই কুলাপানের ভবিষ্যৎ বানাইতে যে সবকিছু উজাড় করে দিছেন, কুলাপানের কাছেও ভালো না, ঠিক না? তাহলে কুয়ার চেয়ে তো খারাপ, কুয়ার মধ্যে পড়লে তো আমি একেই পড়তাম। কিন্তু এখানে তো কুয়া না, শুধু দুনিয়াটা একটা কুয়াও, আবার ওই কুয়া, ওই কুয়া যেই কুয়ার চতুর্দিক থেকে খোঁচাইতে থাকে, যেদিকে যেদিকে লাড়া দেন ওদিকে খোঁচা লাগে, ঠিক না? কি ভাইয়ের পক্ষে গেলে বইনে খোঁচায়, বইনের পক্ষে গেলে ভাই খোঁচায়, শ্বশুর বাড়ির পক্ষে গেলে বাবার বাড়ি আলাদা খোঁচায়, বাপের বাড়ির পক্ষে গেলে শ্বশুর বাড়ি আলাদা খোঁচায়, মেয়ের পক্ষে গেলে ছেলে খোঁচায়, ছেলের পক্ষে গেলে মেয়ে খোঁচায়, হ্যাঁ, বউর পক্ষে গেলে মা বাবা খোঁচায়। তুই বিয়া করে সবার এলাইলি, তো এটা তো ওই কুয়া। শুনছিলাম নাকি বলে একটা সেল আছে, শুনছি আর কি, হ্যাঁ, ওটার ভিতরে বলে খাড়া করে দিয়ে রিমান্ড দেয়, মানে যেদিকে লড়ায় ওদিকে খোঁচা খায়, আসে নাকি বলে, শুনছি না? এরকম তো আমাদের দুনিয়ার কুয়াটা এরকমই একটা কুয়া, যেদিকে যাবেন এই বন্ধুর দিকে গেলে ওই বন্ধু খোঁচায়, একদিকে গেলে ও খোঁচায়, তো দুনিয়াটাও একটা কুয়াই। কিন্তু ওই কুয়া যেই কুয়ার চতুর্দিকে খালি খোঁচানের কাঠা, কাঠি কাটা। তো আল্লাহ বলে তোমাকে কুয়ায় ফেলাইছি, কোরআন হইল ওই রশি, ধরো এই কুয়ার থেকে উঠায় নিয়ে যাও। কোরআনে আছে মানুষ বাসায় কেন যায় জানেন? বাসায় কেন যায়, কেন বাসায় যান বলেন না? কেউ কি বলতে পারবেন না বাসায় কেন যান সারাদিন কামের পরে? কোরআনও বলে লিতাসকুনা ইলাইহা, এটা কোরআনের শব্দ, কোরআন না লিতাসকুনা ইলাইহা। কিন্তু কার লিতাসকুনা ইলাইহা হয় বলেন? কে শান্তি পান যায়? বাসায় ঢুইকা তো কয় না আইলি ভালোই তো, ঢুকতে দেরি, ক্যাসেট শুরু হইতে তো দেরি হয় নাই, কেন? না, 18 ঘন্টা যেখানে কাটাই আসছেন ওটা কাটানোর জায়গা না, ওইখানে কাটানোর দরকার ছিল যেটা কিতাবে লেখছে, ওইখানে কাটানোর দরকার ছিল এতটুক প্রয়োজন মিটা গেছে, দে দু প্রয়োজন পর্যন্ত প্রয়োজন। আজকে 1000 টাকা দরকার, 1000 টাকা ঝুটা গেছে, ছাড়ো দোকান, তারপরে কই যামু, যাও মসজিদে, তারপরে যাও ঘরে, দেখবেন তেল লয়া বয়ে রয়েছে, কইলে তেল দিয়া কি করবা, তুমি আইলে পায়ে মালিশ করবো, এই জন্য লিয়া বসা আছে। এখন তো খুরচুন লয়া বয়ে থাকে, ঠিক না? খুরচুন চিনেন? মনে হয় চিনেন না, টাইল গুটনি লয়া বয়ে থাকে, ঠিক না? আর দুইটা হাতে না থাকলেও তো মুখে থাকে, ঠিক না? কি না মুখে থাকে না? শান্তি করতে কি হবে? 18 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা খাইটা বাড়িতে যায়, অথচ কোরআন বলে বাড়িতে যায়, এই জন্য আল্লাহ বানাইছে, এই জন্য ওইখানে ঢুকা শান্তি পাবে, কিন্তু শান্তি পায় না, কারণ যেখানে সময় দেওয়া দরকার ওইখানে সময় দেয় না। মসজিদে সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত ছিল,
ফি বাইতাল্লাহি ওয়া আম্মার, এটা কিতাব লিখছে, আল্লাহ তো শুধু শুধু বলে না, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি ওয়া আম্মার, কিন্তু আখেরাতে তো কেউ কারো দিকে হাত বাড়াবে না, এটা তো সুস্পষ্ট, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই হাত বাড়াবে না আর কে বাড়াবে, তো আল্লাহ আস্তে আস্তে কাছের দিকে যাইতেছেন, একটু দূরের থেকে শুরু করছেন, ভাই ভাই একটু দূর, ঠিক না? তারপরে বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, হাঁটু কাছে নিয়ে আসছেন, মা বাবাও সন্তানের দিকে হাত বাড়াবেন, সাহিবাতিহি ওয়া বানি, লা ইয়াসআলু হামিমুন হামিমা, ওইদিন কেউ কারো দিকে হাত বাড়াবে, এই জন্য মাগফিরাতের পর্ব শুরু হয়ে গেছে, একদিন যাওয়ার পথে আমি তো ভাবছি আজকেই বুঝি দশ রোজা, তো মাগফিরাত রমজান চলে যাবে, একটু আগেই বলছিলাম এমন না হয় যে আমার কপালে ঝাড়ু মেরা চলে যায় যে আসলাম তুই কিছুই নিতে পারলি না, আল্লাহ আল্লাহ রসুলের বদদোয়া বাদই দিলাম, রমজানও তো বদদোয়া দিবে না দিবে না, আপনি বলবেন প্রমাণ কি, তাহলে এটার প্রমাণ তো আছে যে রমজান কিয়ামতের দিন সুপারিশ করা জান্নাতে ঢুকায়া ছাড়বে, রমজান এটাই বুঝাইতে চেয়েছিলাম যে রমজান কোরআন এক জায়গায় কেন, কোরআনের জন্য রমজান কেন, রমজানের জন্য কোরআন কেন, দুটাকে এক জায়গায় আনলেন কেন, দুটাকে এক জায়গায় কেন নিয়ে আসলেন, দুটাকে এক জায়গায় কি কারণে আসলেন, আল্লাহ বলে দুটা এক জায়গায় নিয়ে আসছি, এই জন্য দুটা এক জায়গায় নিয়ে আসছি, কোরআন হলো কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, আর রমজান হলো আসৌমুলি, রমজান আসৌমু রোজা আমার, রোজা আমার জন্য না, রোজা জন্য না, জন্য কইলে আর হইব না, রোজা কোরআন আমার কালাম, রোজা আমার, তো আমার কালাম আমার মধ্যে, রোজা মনে হয় বুঝাইতে পারি, রোজা রোজা যেন না খায় থাকার সিফত কার, আল্লাহ খায়, লা তাকুদু আল্লাহ খায়, লা ইয়াকুল ওয়া লা ইয়াশরাব, আল্লাহ খায়ও না পানও করে, রোজাদার লম্বা সময় খায়ও না, খায়ও না পানও করে, এই জন্য কোরআন আল্লাহর কালাম আর রোজা আমার, রোজা রোজা আমার, কোরআন আমার কালাম আর রোজা আমার, আল্লাহ আল্লাহ, এই জন্যই তো সব এবাদতের সওয়াব আল্লাহ দিতে বলবে, কি কি বলবে, দাও এটা দাও এটা দাও এটা দাও, বইলা দিছে এটা দিবা এটা দিবা এটা দিমু এটা দিমু, কিন্তু রমজানের সওয়াব বলেন, রমজানেরটা বলছে দিব না, যারা দিবে ওদেরকে সরায়া দিব, ওদেরকে যেমন কিয়ামতের দিন নামাজিকে ফেরেশতাকে বলবে এই সওয়াব উঠিয়ে দিয়া দাও, এই মর্যাদার কাগজ দিয়া দাও, তো দিয়া দিবে, কিন্তু রোজার পালা যখন আসবে তখন আল্লাহ বলবে সব সরো, সবাইকে সরায়া দিবে,
আর বলবে আমি নিজের হাতে দিব। কেন না কোরআন আমার কালাম আর রোজা রোজা আমার। মনে রেখেন কিন্তু শব্দ, নাহলে কিন্তু কথা বুঝে আসবে না। রোজা আমার, কোরআন কোরআন আমার কালাম আর রোজা আমার। এই জন্য আমার কালাম রে আমার মধ্যে রাখলাম। এই জন্য কোরআন রমজানে অবতরণ হয়েছে। কোরআনকে রমজানের ভিতরে নাজিল করছেন, কোরআনকে। আবার রমজানকে কোরআনের সাথে কেন জুড়ছেন? কেননা কোরআনে একটা আল্লাহর কাছে হওয়ার নৈকট্য পাওয়ার, আল্লাহর নৈকট্য পাওয়ার, তাল্লুক পাওয়ার, সম্পর্ক পাওয়ার, বা কিয়ামতের দিন, কিয়ামতের দিন নিজের পক্ষে সুপারিশি দাঁড় করা। সুপারিশি দুনিয়ার নিয়ম নাই, দুনিয়ার কোন এরকম কোন দেশের ল নাই, বাধ্যতামূলক ল নাই, বাধ্য না। প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু প্রেসিডেন্ট বাধ্য না। বাধ্য নাকি? চাইলেই দিতে হবে, এরকম তো না। দিলে দিল, না দিলে না দিল। বাংলাদেশের জীবনে কোনো প্রেসিডেন্ট ভিক্ষা দিছে কি দেয় না এটাও তো জানা নেই আমাদের আজ পর্যন্ত, ঠিক না? কি দিছে নাকি আমার তো জানা নেই, হয়তো দিলে দিতে পারে। কি যেটি দিছে এটি হয়তো পেপারও আসে নাই। তো যাই হোক, যেটা বলি বাধ্য না, না আল্লাহ ঘোষণা দিতেছেন, আল্লাহ ঘোষণা দিতেছেন যে সুপারিশকারী কিয়ামতের দিন তোমার পক্ষে রাখো। আর ওটার ভিতরে সবচেয়ে বড় সুপারিশকারী যেটা, সেটা হলো কোরআন রমজান। কোরআন কোরআন শাফিউন মুশাফা, সুপারিশকারী, এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে, এটাও আল্লাহ বলে দিয়েছেন শাফিউন মুশাফা। আবার এখানেই বলেন নাই শুধু সুপারিশ করবে না, বরং ঝগড়া পর্যন্ত লড়বে, ঝগড়া করবে, মুখাসামা। ইউখাসিমু আন সাহিবিহি, কুরআন কারো কারো পক্ষে লড়বে, ঝগড়া করবে যে দিবেন না কেন। কিন্তু আল্লাহ এটা পরে বলছে যে জিতবে কুরআনই, আমরা একই জিতাবো। কেন না কুরআন তো আমাদের কালাম, ঠিক না? আর রোজা রোজা, এই জন্য দুটাকে এক করছেন। প্রথম কারণ হলো যে কোরআন রমজানে কেন, কেন কোরআন আল্লাহর কালাম আর রমজান আল্লাহর, রমজান রমজান নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি, কিন্তু রোজা আল্লাহর। কি রোজা? আর সৌমলি হাদিস এটাই বুঝেছেন, হাদিসে কুদসি আল্লাহর বাণী, কোরআন না, কিন্তু আল্লাহর বাণী শুনাইছেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শুনাইছেন আমাদের। আর সৌমলি রোজা আমার, কোরআন আমার কালাম, রোজা আমার। বিদা আমার কালাম রে রাখছি কোথায়? রমজানে। কেননা রমজান আমার, রমজান। আবার রমজানকে কোরআনের সাথে কেন জুড়ছেন? বলে এটা এই জন্য জুড়ছি, কেননা এই দুটাই একমাত্র
নৈকট্য পাওয়ার কি সবচেয়ে বড়? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটাই সবচেয়ে বড় কি রশি? এই দুটেই সবচেয়ে বড় রশি, নৈকট্যের সবচেয়ে বড় রশি এটাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সহি সঠিক তফসির এটাই যে কোরআনকে মজবুত করে দৌড়ো। এক মাথা ছেড়া দিছে দুনিয়ায়, ওটা তুমি দৌড়ো, আরেক মাথা আল্লাহ নিজের কুদরতি হাতে রাখছে। তুমি দৌড়তে দেরি, তোমাকে টাইনা উঠাইতে দেরি করবে না, টাইটা উঠাইতে দেরি করবে না। যেমন পোড়া গেলে কোথাও কুয়াতে পোড়া গেলে তো রশি ছাড়ে, আর কি কয় মজবুত করা দর। হাদিসে সখত নিষেধ, তোমাকে যদি প্রথমে ঢুকতে মন চায় তো আগে চলে আসো, পুরস্কারও তো এত বড় রাখছে, ঠিক না? না রাখে নাই, পরে কান্দের উপর দিয়ে টপকায়া টপকায়া। অনেক সময় দেখা যায় সামাজিক লোক, সমাজের আধিপত্যওয়ালারা ভাবে সবাই শেষে আসবো, মাঝে মাঝে কমিটির লোক ভাবে যে আমরা তো কমিটির লোক, সবার শেষে গেলে কান্দের উপর দিয়ে টপকাইতে টপকাইতে চলে যাব। কিন্তু সওয়াবের চেয়ে গুনাহ বেশি হইল। হাদিসে সাফ নিষেধ যে কারে কান্দের উপর দিয়ে টপকায় যাবে না। দিন শিখতে কেউ চায় না, আপনার সওয়াব দরকার, আগে চলে আসেন মসজিদে। কেন করছে? আল্লাহ তো সকাল থেকে সওয়াবের গাড়ি নিয়ে বসে আছে, যে সবাই আগে আসবে উঠ জব করার সওয়াব দিবে। আপনি বলবেন সব যদি একসাথে আইসা পড়ি সবাইকে দিবে, আল্লাহর কাছে কি সওয়াবের অভাব আছে নাকি? কিন্তু আপনি আসবেন আপনার মন মতো, জায়গা না থাকলেও শয়তান আপনাকে জায়গা দেখাবে, ওই কোনায় জায়গা আছে, ওটা আপনি দেখেন নাই, বড় হুজুর দেখাইছে আপনাকে। আপনি আরেকজনের কান্দের উপর দিয়ে টপকাইতে টপকাইতে টপকাইতে, না আমরা তো কথা এখান থেকে বলি না, কথা ওইখান থেকে আসে। আমি তো মসজিদে বসে সব জায়গায় কসম খায় বলি, আমার কথা এখান থেকে আসে না ওইখান থেকে আসে, এইখানে কিচ্ছু নাই। কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় এরকম কথা, এরকম কাহিনীর কারণে। কোথেকে আসে আল্লাহই জানে, এক এক চেহারা নিয়ে আসে, আর আয়েশা টপকায় টপকায় ঢুকতে শুরু করে। এই জন্য শিখেন, রাগ হবেন না। রমজান বড় মুবারক মাস, বড় কামাইয়ের মাস। এটা হাদিসে সাফ আছে, এই মাসে যেরকম কামাই এরকম লস। আপনি ভাবছেন ফরজ আদায় করলে 70 গুণ বেশি দিবে, গুনাহ করলে 1 গুণই দিবে, পুনঃ এরকম বাড়বে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মক্কা 1 লক্ষ হয় বটে, কিন্তু গুনাহও কিন্তু 1 লক্ষ, গুনাহও এরকমই। তুমি পাইবো না যে নেকি বাইরা গেছে, গুনা কম, জায়গাটা জায়গায় থাকবে এমন না। এগুলো মোটামোটা শিখা উচিত আমাদের মুসলমানের, না শিখার কারণে আমাদের এই দুরবস্থা। সময় আসে কেটে যায়, কোনো কাজে লাগে না, জীবনটা একদিন তামা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পস্তাইতে থাকবো শুধু, কোনো লাভ হবে না। এই জন্য শিখেন মোটা মোটা জিনিস, এগুলা মসজিদের আদব শিখা, এটা জরুরি। মসজিদে আসার আদব, ঢুকার আদব, বসার আদব, এটা শিখা আল্লাহর হুকুম, হুকুম শিখা উচিত, অথচ শিখবে না। তো রাগ হয় না, যেটা বুঝাইতেছিলাম সবাই মনে রাখেন, আপনাকে মসজিদে আগে আসতে হবে, আগে চলে আসেন, কোনো আপত্তি নেই। আরে মেরে দোস্ত বলবেন আগে আসবেন, আপনারা তো লম্বা লম্বা বয়ান করবেন,
আপনি যতক্ষণ মসজিদে বসে থাকবেন বেনিফিট তো পাইতেছেন না? পাইতেছেন না? এক ফেরেশতা রহমতের দোয়া করতেছে, এক ফেরেশতা মাগফিরাতের দোয়া করতেছে, আর এক ফেরেশতা নামাজের সওয়াব লিখতেছে। আর কি বেনিফিট দিব? তারপরও থাকতে চান না মসজিদে? এই জন্যই তো দুরবস্থা, তো এই জন্যই। যাক, কথা অন্যদিকে চলে গেল, যেটা বুঝাইতে চেয়েছিলাম পুরা হারায় গেছে। যা হোক মেরে দোস্ত, আজকে রহমতের 10 দিন শেষ, আজকে 10ম দিন, আজকে 11 রোজা হয় কি? আমি আসি তো আসি কই, আমি তো মনে করতেছি আজকে 10 11, আল্লাহ, তাহলে তো মাগফিরাত শুরু, ঠিক না? শুরু না, একদিন গেছে। এই যে বরকতময় রমজান আসলো, প্রথম তো বোঝা উচিত রমজান আমার জন্য কেন আসলো, এটাই তো বুঝি না যে রমজান কেন আমার জন্য আসলো, কোরআন আমার জন্য কেন আসলো। কেননা আল্লাহ কোরআনকে নাজিল করার জন্য নির্বাচিত করছেন রমজানকে। রমজান কোরআনের জন্য আর কোরআন রমজানের জন্য। রমজান কিসের জন্য আর কোরআন? দুটাকে এক জায়গায় করলেন কেন? মাস তো আরো কত পড়ে আছে, ঠিক না? মাস তো আরো কত পড়ে আছে, এটা বুঝার বিষয়। একটা কথা এটা মনে রাখেন, আল্লাহকে কোন রকমে ক্লেম দেওয়া যাবে না, আল্লাহর উপরে আপনি দোষ চাপানোর কোন সুযোগই পাবেন না। আপনি ভালো মতে দেখেন, আল্লাহর উপরে আপনি দোষ চাপানোর সুযোগ পাবেন না। যে আপনি আল্লাহর উপরে দোষ চাপায় দিবেন যে আমি এই কারণে করতে পারি না, এরকম কোন দোষ আল্লাহর উপরে আপনি চাপাইতে পারবেন? আপনি নিয়ে আসেন যে কোনো যুক্তি তর্ক, পারবেন না, পারবেন না আপনি আল্লাহর উপরে দোষ চাপাইতে। যে আল্লাহর উপরে দোষ চাপায় দিবেন, আপনি তর্ক যুক্তি পেশ করবেন, কোনো মতে পারবেন না, কোনো মতে পারবেন না। এটি জন্য তো বলছিলাম গত জুমায়, না হয় আর আগের জুমায়, যে উম্মত যদি 100 ভাগে 100 ভাগ 6 দিনও রমজানে বন্দিগি করত, কমর কাইছা 6 দিন লাগায় দিত, 6টা দিন, তাইলেও তো 420 দিনের সম পরিমাণ করা হতো, বৎসর তো 365 দিনে, পিছনে সবকিছু রিকোভারি হতো, পরিপূরক হতো। রমজান তো পরিপূরক, সারা বৎসরের বন্দে এবাদত বন্দেগীর লাইনে যত কমি আছে সমস্ত কমিকে পূর্ণ করার জন্য রমজান। যত লাইনের এবাদত বন্দেগী, দুটা বলতেছি, এক বন্দা হিসাবে আল্লাহর যত দাবি, আর যত এবাদত আল্লাহর আমার উপরে লাগু, সব কিছু যদি আমি পূরণ করতে চাই, আর আল্লাহ যদি আমাকে রমজান মিলায় দেয়, তাহলে আমি 6 দিনে কমপ্লিট করতে পারি। 6 দিন আপনি হিসাব করে দেখেন, এক ফরজ কয়গুণ বাড়ে, কত গুণ, তাহলে আপনি 6 দিন পড়ছেন, হয়তো 6 দিন পড়ছেন, কত দিনও তো বাড়ছে, 70 গুণ বাড়ছে না,
আপনি হিসাব করে দেখেন, আপনি হিসাব করে দেখেন, যদি এই হিসাব কারো বুঝে না আসে তো এই হিসাব করে দেখেন, এই হিসাব করে দেখেন, 365 × 20 7300 রাকাত হয় ফরজ 365 দিনে, আর হলো 20 × 70 কত হয়েছে, 6 × 6 7000 কত বললাম না, 7020 ঠিক না, আর এখানে হয়েছে 8400 হইল নি ফরজের রিকোভারি হইল, কেন প্রতিদিন হলো 20 রাকাত ফরজ, 365 দিয়ে ভাগ দেন 7300 হয়, 7300 হয়, এখানে 20 × 70 এটা ডেলিটটা বাড়িল, ডেলি 1400 পূরণ 6 8000 কত 400, তারপরও বেশি থাকবে কত আপনার কাছে, বিয়োগ 7300 1100 থাকবে, 1100 এই জন্য বলতেছিলাম সারা বছরের ফরজের রিকভারি করা যায় 6 দিন যদি রমজান মিলা যায়, আপনি আল্লাহকে কি যুক্তি দিয়ে বুঝাইবেন বলেন, আল্লাহ তো যুক্তি দিবে যে শুধু 6 দিন পড়লেই তো হইতো, তুই তো 6 দিনও করিস না, 100 ভাগ মানুষ পড়ছে 6 দিন নামাজ, যা কথা যেটা বুঝাইতে চাইতেছি ওইটা দেখি আপনাদের বুঝে আসে কিনা, মাগফেরাতের পর্ব কিন্তু শুরু, আবার রমজান পাবো কিনা কোনো গ্যারান্টি নেই, কোনো, এই জন্য প্রথম রমজানই বলছিলাম যে এই রমজানকে জীবনের শেষ মনে করা করে, যেটাকে শেষ মনে করা করা হয় ওটার প্রতি গুরুত্ব বেশি থাকে, আর যখন মনে করা হয় দূর মিয়া কত রমজান আইলো কত রমজান গেল আবার কত আইব কত যাইব ঠিক না, এটা মনে করলে রমজান আমার কপালে ঝাড়ু মেরে চলে যাবে, হাদিসে আছে নামাজও কারো কপালে ঝাড়ু মারে, ঝাড়ু মারে না, যদিও শব্দটা ঝাড়ু বললাম আর কি, ডাইরেক্ট ঝাড়ু শব্দ নাই, পুরান কাপড়ের মতো লেপটায় তার মুখে মেরা দেয়, আর নামাজ বলতে বলতে ওঠে জাইয়া আকাল্লাহ কামা জাইয়া আকামি, তোকে আল্লাহ বরবাদ করুক যেরকম তুই আমাকে বরবাদ করিস, আচ্ছা নামাজ যদি কার বিরুদ্ধে বদদোয়া দেয় তাহলে আর কোন বুজুর্গের দোয়া আপনার পক্ষে লাগবে, কোন নামাজের চেয়ে বড় বুজুর্গি আছে নাকি কিছুর ভিতরে, নামাজ যদি আপনাকে বদদোয়া দিল তো এখন আপনি কোন মাজারের দোয়া লয়ে আপনি উপরে উঠবেন, কোন আমার কোন বুজুর্গের দোয়া নিয়ে উপরে উঠবেন, এরকম রমজানও কিন্তু আমাদেরকে ঝাড়ু মেরা চলে যাচ্ছে, তো রমজান আর কোরআন এটাই বুঝাইতেছিলাম যে রমজানের ভিতরে কোরআন, কোরআনের জন্য দুটার কারণটা কি, মাস তো আরো ছিল দুটাকে এক জায়গায় কেন আনলেন, এটা ভাবার বিষয় চিন্তা করার বিষয়, দোস্ত অন্যের দিকে দেখা নিজের জীবনটা তামা করে না, আল্লাহ কিন্তু সুস্পষ্ট বলে দিছে দুনিয়ায় যদিও বিভিন্ন কারণে মানুষ মানুষের দিকে হাত বাড়ায় বিভিন্ন কারণে,
অনেক কারণ তো বলাও যায় না, বিভিন্ন কারণে মানুষ মানুষের দিকে সহযোগিতার কি বাড়ায় না, মালিক কর্মচারীর দিকে বাড়ায়, ঠিক না, বন্ধু বন্ধুর দিকে বাড়ায়, ঠিক না, আত্মীয় আত্মীয়র দিকে বাড়ায়, ঠিক না, স্বজন স্বজনের দিকে বাড়ায়, ঠিক না, দলীয় লোক দলীয় লোকের দিকে বাড়ায়, ঠিক না, বুঝলেই ফেললাম। রমজান আর কোরআন দুটা একসাথে দেওয়ার কারণ হলো যেটা বুঝাইতে চাইতেছিলাম, জানি না পারছি কি পারি নাই, যে রমজান আল্লাহর কালাম আর রোজা হলো আল্লাহর, রোজা আল্লাহ নিজের কালামে কালামকে রাখছে নিজেরটার ভিতরে।